আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফৌজিয়া শারমিন, চলে আসলাম পালাক অ্যাঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে নিয়ে আসলাম একটা রিকোয়েস্ট ভিডিও। ভাইয়া একটা ভাইয়া বলেছিল আমাদেরকে যে কিছু রাইস কুকার, প্রেশার কুকারের কালেকশন দেখানোর জন্য, তো সেই ধারাবাহিকে চলে আসলাম আজকে একটা শপে। তো শপটার কার্ড আমি আগে শো করে দিচ্ছি আপনাদের কাছে, আর ফোন নাম্বার দেওয়া আছে। আর যারা বিদেশ থেকে ফোন করবেন তাদেরকে আমি বিশেষ করে বলবো, ওনারা রাত 11টা থেকে নিয়ে সকাল 8টার মধ্যে কোনো ফোন দিবেন না। বাংলাদেশের সময় বুঝে আপনারা ফোন দিবেন, দিনের বেলা দিবেন, রাত্রে দিবেন না। আর এখানে ঠিকানাও দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নেবেন। আর ফুল ডিসক্রিপশন বক্সে ফুল ঠিকানা, ফোন নাম্বার আরও পেয়ে যাবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স, আমার এই ভিডিও তৈরি করতে আমার সামনে আমাকে ভাইয়া হেল্প করতেছেন। তো ভাইয়ার নামটা আব্দুর রহমান। আব্দুর রহমান ভাই আমাকে হেল্প করতেছেন। তো আমরা প্রথমেই একটা রাইস কুকার দেখবো, এটা রাইস কুকার মিয়াকো কোম্পানির, আর খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে। এসএস কালারও আছে, সিলভার কালার। আচ্ছা, এটার মধ্যে চেঞ্জ কালারও পাবেন, সিলভার কালার আর এসএস এর মধ্যেও পাচ্ছেন। তো এটার মধ্যে কিছু টেকনিক আছে, যেটা রান্না করার সিস্টেম, আর এটার মধ্যে আপনি দুইটা কড়াই পাচ্ছেন, প্লাস আপনি এই যে একটা ভাবের স্ট্যান্ডটা পাচ্ছেন সাথে। তো আমরা এখন পুরো স্টেপ বাই স্টেপ দেখে নিই। এখানে পাত্র দুইটা হাড়ি আছে, আপনি চাইলে একটা হাড়িতে ভাত রান্না করার পর এটা নামায় রাখবেন, নামানোর পর আপনি আরেকটা হাড়ি বসাইয়া এটা রাইস বানাইতে পারবেন। আচ্ছা ভিউয়ার্স, এটা ভাইয়া বলতেছে এখানে দুইটা কড়াই কিন্তু এরকম করে পাবেন আপনারা। এই যে খুব সুন্দর কিন্তু দুইটা কালেকশন আছে, যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটার মধ্যে আপনি রাইস রান্না করে সেটা রেখে দিয়ে আপনারা আরেকটা, যে হয়তো বা আপনি অন্য কিছু রান্না করতে চান, বা আপনি অন্য কিছু যাই আপনার প্রয়োজন পড়ে, গরু মাংস যাই রাঁধতে চান, সেক্ষেত্রে আপনারা এরকম আরেকটা ডিশে নিয়ে নিতে পারেন। ঢাকনা দিয়ে দিচ্ছে, আবার সাথে যে স্ট্যান্ড হয় ভাপ দেওয়ার সেটাও আছে। তো এটা এটা তো কি বলে অ্যালুমিনিয়ামের, অ্যালুমিনিয়ামের হচ্ছে, আর গ্লাস ওয়ার্কের আপনার এই যে খুব সুন্দর কিন্তু ডিজাইনের একটা ঢাকনা পাচ্ছেন। আমরা কিন্তু নর্মালি রাইস কুকারে ঢাকনা দিয়ে কিনে, সাইজ হলো 2.8 লিটার, আপনি 1.5 কেজি চাল রান্না করতে পারবেন। আচ্ছা, 1.5 কেজি চাল রান্না করতে পারবো, আর সাইজটা কত বলেছেন? 2.8। তো অফ হয়ে যাবে, রান্না হয়ে গেলে অটোমেটিক অফ হয়ে যাবে। আর এখানে একটা সুইচ আছে, এই সুইচটা কারেন্টে লাগানোর পর আপনি সুইচটা নিচে দিলেই রান্নাটা শুরু হয়ে যাবে। আচ্ছা, মেজারমেন্ট কাপ আছে সাথে, 1 কাপ চাউলের সাথে 2 কাপ পানি, 1 কাপ চালের সাথে 2 কাপ পানি দিতে হবে, সাথে একটা কেবেল পাচ্ছেন, আর সাথে একটা কাগজ, যেটা কি এটা ম্যানুয়াল আছে। আচ্ছা, এটার প্রাইসটা কত হবে? এটা প্রাইসটা পড়তেছে 2500 টাকা। ভিউয়ার্স, আপনারা যদি অর্ডার করে নিতে চান সেক্ষেত্রে দেওয়া যাবে, কিন্তু ভাইয়াদের যে ডেলিভারি কস্টটা হয় সেটা আপনারা ফোনের মাঝখানে কথা বলে নেবেন। সাথে একটা চামচ পাচ্ছেন খুব সুন্দর নাড়ানোর জন্য। তারপরে আরও কিছু কালেকশন আছে, সেগুলো দেখবো। ভিউয়ার্স, আমরা আরেকটা রাইস কুকার নিয়ে আসলাম, এটা হচ্ছে নবানা কোম্পানির। এটা আমি সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম, তারপর আমি মূল দেখাচ্ছি। এখানে আবার এখানে টুইস আছে, এটার মধ্যেও খুব সুন্দর। আমরা আপনাকে যে কালেকশনগুলি দেখাচ্ছি সবই নিউ কালেকশন। তো চলুন আমরা আরও কিছু কালেকশন আছে এগুলির মধ্যে স্টেপ বাই স্টেপ দেখে নিই।